খুলনা মহানগরীর সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বড়বাজার। ভৈরব নদের তীরে গড়ে ওঠা এই কেন্দ্রটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মোকামো। কিন্তু সরু গলিপথ, দোকানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা আর ব্যবসায়ী ও শ্রমিকদের অসচেতনতায় অগ্নিকাণ্ডের চরম ঝুঁকিতে রয়েছে এই বাণিজ্যিক কেন্দ্রটি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র এটি, নাম বড়বাজার। কিন্তু এখানে নেই প্রশস্ত সড়ক, নেই পর্যাপ্ত আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা। অপ্রশস্ত অলিগলির পাশে গড়ে উঠেছে হাজারো দোকান। কি মেলে না এই বাজারে! চালডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সমারোহ, পাশাপাশি রয়েছে শিল্প কলকারখানায় ব্যবহারের জন্য বিভিন্ন কেমিক্যাল। দৈনন্দিন শত কোটি টাকার লেনদেন আর হাজার কোটি টাকার পণ্য মজুত থাকা এই বাজারে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগলে আর ভিতরে আর গাড়ি গুড়ি ডোয়ে না, ওই গাড়ি ডোয়ার না কারণে এদিক দিয়ে আইতে আইতে পুরিয়া সারকার হয়ে যায়। ফায়ার সার্ভিসের তো জায়গা না দিলে ফায়ার সার্ভিস কি করে আসবে? সিটি কর্পোরেশন ডেইলি বেসিস যে ইজারা দিয়ে যে মানে রাস্তাটা ব্যবহার করতে দিচ্ছে দোকানদারকে, এই জিনিসটা তাদের বন্ধ করা উচিত। আমাদের এই স্ট্রাকচারগুলো বেশিরভাগই লোহা কাঠ, এই দিয়ে তৈরি, উপরে টিনের ছাউনি, তা এইগুলো তো কিছুই থাকবে না অগ্নিকাণ্ড হলে। বারবার ব্যবসায়ী সংগঠনগুলোকে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছি যে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আপনারা এখানে রাস্তাঘাটগুলো একটু প্রশস্ত করে দেবেন। তাছাড়াও আমরা ব্যবসায়ীদের বলছি আপনারা ছোটো ছোটো সিলিন্ডারগুলো দোকানে রাখবেন, যাতে ছোটো ছোটো আগুনে যাতে আমরা এগুলো ব্যবহার করে অগ্নি নির্বাপন করতে পারি। ফায়ার সার্ভিস বলছে চরম অগ্নি ঝুঁকিতে থাকা বড়বাজার সহ বাণিজ্যিক এলাকাগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে কেসিসি, কেডিএ, কেওয়াসাকে একযোগে কাজ করতে হবে, সংরক্ষণ করতে হবে প্রাকৃতিক জলাধার। খুলনার যে নিরাপত্তা ব্যবস্থা বা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সেটি বাস্তবায়নে আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার সকল স্টেক হোল্ডারের সমন্বয়ে। ফায়ারের থেকে আমরা এনওসিগুলো নিতে হবে, ফায়ার ফোর প্ল্যানগুলো পাশ করতে হবে, এবং সেটি নেওয়া বড় কথা না, সেটি বাস্তবায়ন করতে হবে। আমাদের বাস্তবায়নে কিন্তু অনেক বেশি অনীহা থেকে যায়, আর আমাদের ছোট ছোট অনীহাগুলো একসময়ে অনেক বড় রূপ লাভ করে। কেবল বড়বাজার নয়, দ্রুত বর্ধনশীল খুলনা মহানগরীতে গড়ে উঠেছে অপরিকল্পিত আবাসন। এসব আবাসনের সরু পথে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল অসম্ভব, পাশাপাশি নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, ফলে আবাসিক এলাকাগুলিতেও বাড়ছে আগুনের ক্ষয়ক্ষতির ঝুঁকি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।